কার্যক্রম শুরুর প্রথম তিন সপ্তাহে মাঠ পর্যায় থেকে 97,000 টন আমন ধান ও চাল সংগ্রহ করেছে সরকার, যা মোট লক্ষ্যমাত্রার 14 ভাগ। খাদ্য বিভাগ বলছে প্রথম পর্যায়ে সংগ্রহের পরিমাণ কিছুটা কম হলেও বাকি সময়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। তবে বিশ্লেষকরা জানিয়েছেন, সরকার নির্ধারিত দরের থেকে বাজারে দাম বেশি হওয়ায় এই লক্ষ্য অর্জন সম্ভব হবে না। রংপুর প্রতিনিধি ফুয়াদ হাসানের সহযোগিতায় রিপোর্ট করেছেন রনজিবুল মিজান। শুরু হয়েছে আমন ধানের কাটা আর মারাই। মাঠ পর্যায় থেকে সেই ফসল কিনতে সরকারের কার্যক্রম শুরু হয়েছে গেল 23 নভেম্বর। উত্তরের জেলা রংপুর থেকেও ধান আর চাল সংগ্রহ শুরু হয়েছে। স্থানীয় খাদ্য বিভাগের হিসেবে রংপুর বিভাগের 8 জেলা থেকে 6,038 টন ধান আর 11,660 টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই কার্যক্রম শুরুর পর থেকে বুধবার পর্যন্ত 3,000 টন চাল পাওয়া গেলেও ধান পাওয়া যায়নি 1 টনও। আমাদের যে সংগ্রহ মূল্য, সেই সংগ্রহ মূল্যের খুব একটা বেশি ব্যবধান না থাকার কারণে কৃষক একদম রুট লেভেল থেকে এসে আমাদের যে এলএসডি অর্থাৎ খাদ্য গুদাম যে থাকে সেখানে তারা ধান দিতে অতটা আগ্রহী আমাদের তেমন কৃষক আমরা পাইনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে 2023-24 অর্থ বছরে আমন মৌসুমে দেশে 45 লাখ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যার মধ্যে কাটা হয়েছে 49 লাখ হেক্টর জমির ফসল, যেখান থেকে ধান উৎপাদন হয়েছে 1,48,81,000 টন। আর খাদ্য অধিদপ্তরের হিসেব বলছে, মঙ্গলবার পর্যন্ত সারা দেশ থেকে সব মিলিয়ে চাল পাওয়া গেছে 95,331 টন আর ধান 2,409 টন। যদিও চলতি আমন মৌসুমে 2 লাখ টন ধান আর 5 লাখ টন চাল কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার। প্রকিউরমেন্ট যেটা করার কথা সেটা, ধান প্রকিউরমেন্ট যেটা, সেটা হয়তো পুরো করা সম্ভব হবে না, এমনকি 50% অর্জন করা সম্ভব হবে না। তবে চাল প্রকিউরমেন্টের ক্ষেত্রে হয়তো কিছু বেশি পরিমাণে চাল সংগ্রহ করা যাবে, কিন্তু তারপরেও হয়তো লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় না। আমন মৌসুমে 44 টাকা কেজি দরে সারা দেশ থেকে চাল সংগ্রহ করছে সরকার, আর ধানের দাম ধরা হয়েছে 30 টাকা প্রতি কেজি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসনাকা টেলিভিশন।